আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানাচ্ছি জান্নাতি খুশবু চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক আপনি কি জানেন ফজরের নামাজের পর নবীজি সাল্লাম কেন দুই রাকাত নামাজ পড়তেন এবং এই নামাজ পড়লে কি হয় এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যদি এই ভিডিওটি আপনি মিস করে থাকেন তাহলে অনেক কিছুই মিস করবেন প্রিয় দর্শক নামাজ হচ্ছে একজন মোমিনের সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ইবাদত নামাজের মাধ্যমে মোমিন তার জান্নাতের সাবি সংগ্রহ করে নামাজকে বলা হয় মমিনের মেয়ারাজ ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ রসুল্লাহ সাল আলিহাল্লাম আল্লাহর পক্ষ থেকে বারবার নামাজের প্রতি তাগিদ পেয়েছেন কোরআনে পাকে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় সরাসরি বিরাশিবার সালাদ শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন চলুন এবার আমরা জেনে নেই কেন নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম ফজরের নামাজের পর অপেক্ষা করে দুই রাকাত নামাজ পড়তেন এবং এই নামাজ পড়লে কি লাভ হয় আমরা কেন এই নামাজ পড়ব মদিনায় রাত অবসানের পর পূর্বা আকাশে ফজরের আবা দেখা দিলে নবীজিৎসাল্লু আলিহাসাল্লাম মসজিদে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতেন নামাজের পর নবজিৎ সাল্ল আলীহাসাল্লাম সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে মুশকুল থাকতেন অতপর তিনি দুই রাকাত নামাজ আদায় করতেন নবজিৎসাল্লু আলি সাল্লাম এ সময় অপেক্ষা করে কেন নামাজ আদায় করতেন এর বিবরণ হাদিসেই পাওয়া যায় হজরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম ফজরের নামাজ আদায়ের পর সূর্য স্পষ্টভাবে উদিত না হওয়া পর্যন্ত নামাজের জায়গায় বসে থাকতেন ফজরের পর নবীজি সাল্লাহ আলি সাল্লাম দুই রাকাত নামাজ পড়তেন এবং অন্যদেরকেও এই নামাজ পড়তে উৎসাহ প্রদান করতেন এবং এতে যে সোয়াব রয়েছে তাও স্মরণ করিয়ে দিতেন হজরত আনাস রাদিয়াল্লাহু আল্লাহু তালা আনহু বর্ণনা করেছেন রসুলল্লাহ সাল আলী সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায়ের পর বসে আল্লাহ পাকের জিকিরে মুশগুল থাকে সূর্য উদয় হওয়ার পর দুই রাকাত নফল নামাজ আদায় করবে সে পরিপূর্ণ এক হজ ও উমরার সোয়াব পাবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা রসুল্লাহ সাল আলী সাল্লাম হাদিসে পরিপূর্ণ এই কথাটি তিনবার উল্লেখ করেছেন অর্থাৎ একজন ব্যক্তি পবিত্র কাবা শরীফ মদিনা শরীফ জিয়ারত করার পরে যেই সোয়াব অর্জন করে যেই নেকি লাভ করে আল্লাহ রব্বুল আলমিন ওই পরিমাণ সোয়াব নেকি ওই ব্যক্তিকে দিবেন যে ফজরের নামাজের পর নিজ জায়গায় বসে থেকে জিকির আজগার করবে এবং সূর্য উদয়ের পর দুই রাকাত নামাজ পড়বে আমাদের যাদের মক্কা মদিনা যাওয়ার সামর্থ্য নেই আমরা যদি এই আমলটি করতে পারি তাহলে আমাদের আমল নামায়ও কবুল হজের পূর্ণাঙ্গ সোয়াব দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন মুসলিম উমহাকে ফজরের নামাজের পর নামাজের স্থানে বসে জিকির আস্কার করে সূর্য ওঠার পর দুই রাকাত নফল নামাজ পড়ার তৌফিক দান করুক